প্রবাসীর পরিবাররা মনে করে যারা প্রবাসে আছে, যারা বিদেশে আছে তারা অনেক শান্তিতে আছে, তারা অনেক টাকা ইনকাম করে। অবশ্যই আগে তার নিজের জন্য করে, তারপরে আমাদের জন্য করে, পরিবাররা এটাই ভাবে। কিন্তু না, যারা প্রবাসে পড়ে আছে, যারা প্রবাসে দিনরাত পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পরিবারের জন্য পাঠা গেছে, সত্য কথা বলি, মাস শেষ খসখস টাকা নোটগুলো গণে, কিন্তু নোটটি গণার পর মানে দুই একদিন তাদের কাছে টাকাটা থাকে, তারপরে কিন্তু তারা টাকাটা দেশে পাঠিয়ে দেয় শুধুমাত্র পরিবারের জন্য। এই যে ঈদে ঝকঝকা মার্কেটের থেকে বড় বড় শাড়িটা কিনে আনেন, দামি দামি শাড়িটা, সুন্দর প্যান্ট, সুন্দর শার্ট, ভাইয়ের জন্য, বইয়ের জন্য, বোনের জন্য, সবার জন্য এই প্রবাসীদের টাকায় বাজার সদাই করা হয়। অথচ সেই প্রবাসীরা কিন্তু ঈদের দিন একটু সেমাই রান্না করে, একটু মাংস রান্না করে, কোনো রকম খাইয়া টাইয়া অনেক প্রবাসী আছে আবার কাজে চলে যায়, আবার কাজ করে, মনে করে কি যে আজকে কাজ করলে আমাকে ডাবল দেবে, আমি ডাবল দরকার, আমি অনেক টাকা ইনকাম করব, আবার কুরবানি ঈদ ধরতে হবে, বড় একটা গরু কিনতে হবে। আমি এখানে যত কষ্টে থাকি না কেন আমার পরিবারকে কোনো কষ্ট দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রবাসীরা পরিবারের জন্য ভাবে, নিজের জন্য না। এই যে এই ঈদে আমি যতটুকু জানি যে আমার আশেপাশে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছে তারা কমসে কম মানে দশজনের ভিতরে পাঁচজনে শপিং করতেছে কি না সন্দেহ। আর যদি কেউ শপিং করেও থাকে, একটা শার্ট বা একটা প্যান্ট কিনবে, সেটা আবার চিন্তা ভাবনা করবো যে এটা ফিনদামি আমি কাজ করবো, এটা কম দামে কিনতে পারি কি না। আসলে এটা হচ্ছে প্রবাসীরা, এটা হচ্ছে বাস্তব কথা। আমি একজন প্রবাসী, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, মিথ্যে বানানো না। আমি আমার প্রবাসীর পরিবারদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যেইভাবে টাকা খরচ করেন একবার ভাববেন, আমি কার টাকা ভাঙতেছি, এনার জন্য কিছু করতে পারে কি না, আরে ওনার ভবিষ্যৎটা কী। হয়তো আপনারা মোচে মোচে টাকা ভাঙতেছেন, অনেক খরচা করতেছেন ভালোর জন্য, আপনাকে দিতেছে ভালোর জন্য, খরচা করার জন্যই, কেননা যেই প্রবাসী কাজ করে তিনি তার নিজের জন্য করে না, তার পরিবারের জন্য করে। তারপর অনেক পরিবার আছে তার সাথে ধোকা দেয়। আমি বলবো যে এরকম কেউ যদি একজন প্রবাসীর সাথে ধোকা দেয় তাহলে আল্লাহ কিন্তু সইবে না। প্রবাসীদের কষ্টের পরিশ্রমের টাকা, যারা কসকসা নোটগুলো ভাঙতেছে, তারা যদি ধোকা দেয় তাহলে আল্লাহ সইবে না। প্রবাসীরা অনেক কষ্টে আছে, এই যে ঈদ যায়, চাঁদ যায়, রোজা যায়, অনেক কষ্ট করে, এগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একজন প্রবাসী, আমি জানি, আমি আমার বাংলাদেশের যত প্রবাসী ভাই বোনেরা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক। প্রবাসীরা কত কষ্ট করে বিদেশের মাটিতে, সেটা যদি নিজের চোখে না দেখা যায় তাহলে কেউ সেটা আইডিয়া করতে পারে না। আমি আশাবাদী আপনারা যারা প্রবাসীর পরিবার আছেন তারা সবাই একটু সচেতন থাকবেন, যেই ব্যক্তিটি দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে তার জন্য কিছু করতে পারেন কি না, এই দিকটা একটু খেয়াল রাখবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আজকের ভিডিওটা আমি এখানে রাখবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।